রহমতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, যদি তোমাদের হায়াত দীর্ঘ হয় তাহলে তোমাদের হয়তো তার ভাইয়ের কবরে এসে তার থেকে উপকৃত হতে চেষ্টা করবে এবং বলবে, হায়, আমি যদি তোমার স্থলে হতাম তাহলে অবশ্য মুক্তি পেয়ে যেতাম। তাকে জিজ্ঞাসা করা হলো, হে আবু আজবাহ, গোত্রে নতুন কোনো সন্তান জন্ম লাভ করলে তাকেও কি ওই ফেতনা গ্রাস করে নিবে? জবাবে তিনি বললেন, এক প্রান্ত হতে তোমাদেরকে দুশ্মন হাতছানি দিয়ে ডাকতে থাকবে, এমন পরিস্থিতিতে অন্য প্রান্ত হতে দুশ্মনের আরেক দল হামলা করে বসবে। তখন তোমাদের হুঁশ থাকবে না যে কোন দুশ্মন থেকে পলায়ন করবে, তখনই মূলত উল্লেখিত অবস্থা প্রকাশ পাবে। হাদিস নং 150। আবু আজমা হাজরামি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, যদি তোমাদের সামান্য একটু হায়াত বৃদ্ধি পায় তাহলে হয়তো এমন অবস্থা হবে, তোমাদের কেউ তার বন্ধু কবরে এসে উক্ত কবরবাসীর প্রতি আকৃষ্ট হয়ে বলবে, হায়, আমি যদি তোমার স্থলে হতাম তাহলে নিঃসন্দেহে মুক্তি পেয়ে যেতাম। হাদিস নং 151। কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, অতি সত্য সমুদ্র এত বেশি কঠিন হবে যার কারণে তার উপর কোনো জাহাজ চলতে পারবে না, এবং তেমনিভাবে স্থলভাগও এমন কঠিন হয়ে উঠবে ফলে কেউ তার উপর দিয়ে অতিক্রম করে নিজের ঘর পর্যন্ত পৌঁছাতে পারবে না। হাদিস নং 152। বিশিষ্ট সাহাবি আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, নিঃসন্দেহে মানুষের মাঝে এমন এক যুগ আসবে যখন মানুষ বিভিন্ন ধরনের বালা মুসিবতের সম্মুখীন হওয়ার কারণে আকাঙ্ক্ষা করবে যে সে এবং তার পরিবার কোনো বোঝাই করা মালবাহী জাহাজে আরোহণ করবে এবং উক্ত জাহাজটি সমুদ্রের উত্তাল তরঙ্গমালার সমুদ্রে দুলতে থাকবে। হাদিস নং 153। আব্দুর রহমান কুরাইশি রহমতুল্লাহ থেকে বর্ণিত, তিনি আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বলতে শুনেছেন, মানুষের মাঝে এমন এক যুগ আসবে সম্মানী সম্পদশালী ও পরিবার পরিজনওয়ালা লোক পর্যন্ত তারা তাদের নেতৃত্ব স্থায়ী ব্যক্তিবর্গ পক্ষ থেকে নানা ধরনের বালা মুসিবতের সম্মুখীন হওয়ার কারণে মৃত্যু কামনা করবে। হাদিস নং 154। বিশিষ্ট সাহাবি মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তোমরা এই পৃথিবীতে শুধুমাত্র ফেতনা বালা মুসিবতই দেখতে পাবে, যে কোনো বিষয় ধীরে ধীরে কঠিন হতে থাকবে, নেতৃত্ব স্থানীয় ব্যক্তিদের মধ্যে কঠোরতাই দেখতে পাবে, এমন বিষয় দেখবে যা তোমাদের ভীত করে তুলবে, কিন্তু তার পরবর্তী ধাপের থেকে আরো কঠিন ও ভয়াবহ হবে। হাদিস নং 155। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, এমন সময় আসবে যে সময় আলেমগণের নিকট লাল বর্ণের স্বর্ণের চেয়েও মৃত্যু বেশি পছন্দনীয় হবে। হাদিস নং 156। উমাইর ইবনু ইসহাক রহমতুল্লাহ বলেন, আমরা আলোচনা করছিলাম মানুষের মধ্যে থেকে সর্বপ্রথম বন্ধুত্ব উঠে যাবে। হাদিস নং 157। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফিতনার আলোচনায় শুনেছি, অতঃপর আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, তা কখন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোনো ব্যক্তি তার বন্ধুর কাছেও নিরাপদ না। হাদিস নং 158। হাকাম ইবনে উতাইবা রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, মানুষের মধ্যে এমন এক যুগ আসবে যখন কোনো বিজ্ঞ লোকের চক্ষু শীতল হবে না। হাদিস নং 159। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন তোমরা দেখবে বিনা অপরাধে মানুষ হত্যা করা হচ্ছে, মিথ্যার কারণে মানুষকে টাকা পয়সা দেওয়া হচ্ছে, আর মানুষের মধ্যে নাস্তিক মুর্দাদ হওয়া সন্দেহ করা ও অভিশাপ দেওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, তখন তোমাদের মধ্যে যারা মারা যেতে চাও তারা যেন মৃত্যুকে আলিঙ্গন করে। হাদিস নং 160। আবু সালামা রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি যে মানুষের উপর এমন এক জমানা আসবে তখন আলেমের কাছে লাল স্বর্ণের চেয়েও মৃত্যু বেশি পছন্দনীয় হবে। হাদিস নং 161। যায়েদ ইবনে ওহাব রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছেন, নিঃসন্দেহে ফিতনা ধীরে ধীরে একের পর এক আসতে থাকবে, উক্ত ফিতনার সময়
যারা মারা যেতে চায় তারা যেন মৃত্যু বরণ করে নেয়। হাদিস নং 162। যায়েদ ইবনে ওহাব রহমতুল্লাহ বিশিষ্ট সাহাবি হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, ফিতনার স্থিতিশীলতা হচ্ছে